তামুলপুর জেলার গুড়েশ্বরের মোহরি পাড়ার এক নং রৌমারির আহাদ আলীর ঘর আরক্ষে জব্দ করে ২৫ বস্তাক বিনামূলিয়া সরকারি চোরাং চাউল। জব্দকৃত চোরাং চাউলখিন দরং জেলার সমবায় সমিতির বলে জানিপরা গেছে। উল্লেখযোগ্য যে আহাদ আলিয়ে সুবল দেবনাথর সঙ্গে বিগত কেবাদিন ধরে অবৈধভাবে সরকারি চোরাং চাউলের কলা বেহা চলাই আহিছে। এনেদরে দরং জেলা সমবায় সমিতির সরকারি চাউলের কলা বেহার রমরমিয়া ব্যবসায় চলাই আহিছে আহাদ আলী আর সুবল দেবনাথে। ১৭ আগস্টর নিশা গুড়েশ্বর আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া মৃদুল হাজরিকার নেতৃত্ব এক গোপন সূত্রর পক্ষেদি উল্লেখিত ২৫ বস্তা চোরাং চাউল জব্দ করবলে সক্ষম হয়। এপিনে গুড়েশ্বর আরক্ষীর লগত সহযোগ করে এ বি এম এস ইউর মহরিপাড়া আঞ্চলিক সমিতির সদস্য সকলে। হয়, আমি এটা গোপন তথ্যৰ পম খেদি আজি এক নং ৰৌবাৰীত আহেদ আলীৰ ঘৰত আমি চাৰ্চ অপাৰেশ্যন চলাওঁ। আৰু আমি চাৰ্চ অপাৰেশ্যন চলাই আমি 25 বেগছ গফ চাপ্লাইং ৰাইচ আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু বৰ্তমান তদন্তকালত জানিব পৰা মতে এইটো সমবায় চাউল বুলি জানিব পাৰিছোঁ। আৰু এইটো বৰ্তমান আমি তদন্তক্ৰমে বাকী এই ৰেকেটত কোন কোন জড়িত আছে আমি তেওঁসকলক আমি আইডেণ্টিফাই কৰি এই ক্ষেত্ৰত যথাবিহিত ব্যৱস্থা ল'ম। বৰ্তমান আমি জানিব পৰা মতে এইটো দৰঙৰ ফালৰ পৰা আহিছে বুলি জানিব পৰা গৈছে। তথাপিও তদন্ত ক্ৰমেহে বাকীখিনি ক'ব পৰা যাব। বৰ্তমান এইটো তদন্ত পৰ্যায়ত আছে। বৰ্তমান 25 বেগছ পাইছোঁ। গুড়েশ্বৰ ৰাজ্যচক্ৰৰ অন্তৰ্গত এক নং ৰৌমাৰী গাঁৱত আজি আমি আমার এবিএম সুর যে মহরিপাড়া আঞ্চলিক সমিতি, মহরিপাড়া আঞ্চলিক সমিতির তৎপরতাত আমি এটা সজাতি দল উপস্থিত হও। সজাতি দল উপস্থিত হওয়ার পিছত আমি গোপন সূত্র মতে গম পাও যে তাত অবৈধভাবে যে ২৫ বেগ যে আমার সমবার চাউল সরকারি চাউল, সেই ২৫ বেগ সমবার সরকারি চাউল আহাদ আলী নামর এঘর ব্যক্তির ঘরত সুবল দেবনাথ বলে এজন ব্যক্তির জড়িয়ে সাধারণ দেবনাথে তেওঁক বিক্রি করে। আর সেই বিক্রি করা যেখানে চাউল, সেই চাউলটো আমি গম পাওয়া মতে এইটো চাউল দরং দরং জেলার হয়। এইটো দরং জেলার পর ইয়ালৈকে যি চাউল, এই চাউলের চোরাং বেহা এই কেনেকৈ সংঘটিত করব পালে ইয়াক আমি উচিত তদন্ত বিচাৰিছোঁ। এবিএম সু জেলা সমিতি, তামুলপুর জেলা সমিতির তরফের পর আমি দাবি উত্থাপন করেছো সরকারক যে সরকারে যিটো সময়ত কৈ আছে যে মানে ঘর ঘরে মানে বিনামূলীয়া ফ্রি চাউল দিয়ার কথা কৈছে, তেনে এটা সময়ত এই ২৫ বেগক যি অবৈধভাবে যি চোরাং মানে চোরাংভাবে যি চাউল উদ্ধার করলে এই উদ্ধার কার্য আমি প্রথমতে আমার মৃদুল হাজরিকা স্যারক আমি ধন্যবাদ জানাইছো। আর ইয়ার লগত যিবিলাক জড়িত আছে এই রেকেটের লগত জড়িত প্রতিজন ব্যক্তিক, প্রতিজন দোষীক যাতে অতি শীঘ্রে গ্রেপ্তার করে জেল হাজত প্রেরণ করে। আৰু আমি লগতে এইটো কথা ক'ব বিচাৰিছোঁ, যিটো সময়ত আমাৰ যি খাদ্য সুৰক্ষাৰ চাউল এমুঠি অন্নৰ কাৰণে মানুহ হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে, তেনে এটা সময়ত চাউলৰ যিটো এটা বেহা, ৰমৰমীয়া বেহা, এই ৰমৰমীয়া বেহা কাৰ ছত্ৰছায়াত চলি আছে, এইটোৰ কাৰণে আমি এ বি এম চি তামুলপুৰ জিলা সমিতিৰ তৰফৰ পৰা উচিত তদন্ত হোৱাৰ কাৰণে, উচ্চ পৰ্যায়ত তদন্ত হোৱাৰ কাৰণে দাবী উত্থাপন কৰিছোঁ। Desk report, minus any.